সিভিএটা আছে, ওটা একটু গুছাই ফেলি, চলো। সবাই হচ্ছে একটু কষ্ট করে গতকালকের ফাইলে চলে যান। গতকাল বুট স্টপে চলে যান সবাই। আজকে আমাদের 19তম ক্লাস। আজকে ক্লাসের টপিকস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সবসময় কততম ক্লাস হচ্ছে, কি টপিকস এগুলো মনে রাখবেন, কারণ অথরিটি থেকে কোনো ভিজিটর আসলে যাতে আপনাদের কোশ্চেন করলে আপনারা বলতে পারেন। সবসময় খেয়াল রাখবেন যে আপনি কততম ক্লাসে জয়েন করলেন এবং আজকের ক্লাসের টপিকস কি। এটা যদি স্মার্টলি না বলতে পারেন তাহলে কিন্তু কি হবে, অফিসিয়াল যে একটা ব্যাপার আছে এটা খারাপ হবে, মানে ভালোভাবে নিবে না তারা। সো বি কেয়ারফুল, কততম ক্লাস এবং ক্লাসের টপিকস কি আজকে বলে দিচ্ছি, যদি কারো মনে না থাকে ক্যাপ্টেনকে আস্ক করবেন। আজকে 19তম ক্লাস, ক্লাসের টপিকস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তার আগে আমরা জাস্ট টেমপ্লেটটা, নেভবার হেডার অংশটা আমরা একটু রেসপন্সিভটা করে আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব। তো গতকালকের পুরাতন ফাইল একটু কষ্ট করে সবাই ঢোকেন এবং ইন্ডেক্সটা ওপেন করুন সাবলাইমে। সাবলাইমে যাওয়ার পরে আমার কোড যারা যারা রান করছেন এখানে দেখবেন আমি একটা কমেন্ট করে রাখছি, ঠিক সেই জায়গায় হচ্ছে আমরা এটা করব, রেসপন্সিভ কোডটা করবো নেভবারের। এই যে দেখেন বাটন করে রাখছি, সবাই একটু খেয়াল করেন। এই কমেন্টটা কিন্তু আমি শুরুতেই করে রাখছিলাম। সবাই এই কমেন্ট এরিয়াতে চলে আসেন, অর্থাৎ একবার গ্লোবস এর উপরে এবং রেসপন্সিভ। এই কোডটা একদম পারফেক্টলি করতে হবে, না হলে কিন্তু অন্য জায়গায় করলে কাজ করবে না। সো এই কমেন্ট এরিয়া থেকেই এখান থেকে কোড শুরু করি, চলেন। এখানে আমরা কি বানাবো, এখানে আমরা একটা ক্লকস বাটন বানাবো, যেটা এর আগে কিন্তু আমরা বানাইছি। এটা জাস্ট হবে আপনার মোবাইল ডিভাইসে গেলে বা স্মল ডিভাইসে গেলে রেসপন্সিভ হয়ে যাবে, অর্থাৎ থ্রি ডটের মতো হয়ে যাবে। ওখানে ক্লিক করলে মেনুগুলো এক্সপান্ড হবে, এটা কিন্তু আমরা করে আসছি। তো চলেন আমরা এটা শুরু করি, নাম্বারের রেসপন্সিভ অংশটুকু করে আমরা এটা ফিনিশ দিয়ে দিই। ঠিক যেখানে বাটন কমেন্ট করা আছে কমেন্ট বক্সের নিচে থেকে শুরু করবেন। বাটনে আমরা ক্লাস নিব, ন্যাম বা টোকলা। আচ্ছা বাপ্পি, গতকালকে আপনাদের কোন ক্লাসের কি মিনিং, কোন ক্লাসের ডেফিনেশন কি, তার কাজ কি, এরকম অসংখ্য ক্লাসের একটা লিঙ্ক দিছি আমি, মানে বুটস্ট্র্যাপ ক্লাসের এই লিঙ্কটা দেখেন গ্রুপে দেওয়া আছে, এটা সংগ্রহ করবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, কারণ আমরা বুটস্ট্র্যাপের অসংখ্য ক্লাস, সব ক্লাস কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, মনে রাখা সম্ভব না, এই জন্য ওই লিঙ্কটা রেখে দেবেন। এখানে আমরা ক্লাস নিব নেমপার টপ ক্লাস, সবাই করেন এটা কমপ্লিট করেন।
না, এর মধ্যে আবার সবাই জয়েন করতেছে। মেম্বার টো ক্লাব, আর এটা টাইপ তো অবশ্যই বাটন। তারপরে দিতে হবে ক্লবস এর জন্য একটা ক্লাস দিতে হবে, এটা হচ্ছে ডাটা বিএস টগল, অ্যাট্রিবিউট দিতে হবে, সরি নট ক্লাস, ক্লাসের মধ্যে একটা, সরি একটা ক্লাসের বাইরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডাটা বিএস টগল। টাটা বিএস টগল, এটা হবে ক্লাব সিও ডবল এল এপিএস ক্লাব, স্পেলিং গুলো একটু ঠিক করে দিবেন। এবার দিব ডাটা বিএস টার্গেট একটা অ্যাট্রিবিউট, এই রেসপন্সিভের জন্য কত কষ্ট করা লাগে, কিন্তু ওয়ার্ডপ্রেসে যখন যাব তখন আর এসব ঝামেলা থাকবে না, অটো রেসপন্সিভ। এখানে একটা ক্লাস লাগবে আইডি, ওটা আমরা করে আসতেছি, এরিয়া, এখানে একটা এরিয়া কন্ট্রোলস একটা দিতে হবে অ্যাট্রিবিউট, কন্ট্রোলস এখানে আমরা দিতে পারি একটা ক্যামেল কেসের, যে কোনো দিলে হবে, আমরা দিতে পারি ন্যাপ বার, ক্যামেল কেসের এস বড়, SUPPORTED ন্যাপ বার সাপোর্টেড কন্টেন্ট, এটাকে টার্গেট করবে ডাটা বিএস টার্গেট, এখানে দিয়ে দিতে হবে, এই যে হ্যাশ দিয়ে রাখছি এখানে বসাই দেন, প্রয়োজনে এটা নিচেই নিয়ে চলে আসে, এখানে দিই একটু উপরে উঠাই দিই, এখন হচ্ছে আর দুটো অ্যাট্রিবিউট দিলে আমাদের টগলারটা হয়ে যাবে। এরিয়া লেভেল দিতে হবে, এটা হচ্ছে টগল নেভিগেশন, TOGGLE টগল নেভিগেশন, ওকে, এখন শুধু আইকনটা দিয়ে দিতে হবে স্প্যানের মধ্যে, স্প্যানে আইকনটা দিলে আমাদের এটা হয়ে যাবে, রেসপন্সিভ হয়ে যাবে, এটা ক্লাস দিতে হবে নেববার, নেববার টগলার আইকন, জাস্ট একটা ক্লাস দিয়ে দেবেন স্পানে, নেববার টগলার আইকন, ওকে। আর এই যে এক্সপানটা ফলস করে দিতে হবে, এরিয়া এক্সপান্ডেড ফলস দিলেই হয়ে যাবে রেসপন্সিভ, এরিয়া এক্সপ্যান্ডেড
ফলস। ওকে, এটা সেভ দিয়ে এখন একটু চলেন দেখে চেক করে আসি কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। গতকালে যে ডিজাইন করছিলাম আমরা, এটা হচ্ছে আমরা চেক করব রেসপন্সিভটা। এই যে আমার কিন্তু রেসপন্সিভটা হয়ে গেছে, এক্সপান্ড হচ্ছে না কেন, একটা প্রবলেম আছে সেটা দেখতেছি। কোন ক্লাসের ইয়ে ভুল যেতে পারে, একটু দেখি, বাটন ক্লাস, ন্যাপ বার্ট ক্লাস, একটা আইডি দিয়েছি তো, আইডি এই আইডিটা তো ইয়ে দেওয়া লাগে না, খোলা আছে নিচে নিচে দিবে, নিচে দিবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এই যে হ্যাশ দেওয়া, হ্যাঁ সরি সরি, এই জন্য এক্সপান্ড হচ্ছে না, এই যে শুধু হ্যাশ দিয়ে রাখছি, এটা গতকালকে করছি তো, এটা এখনো আনতে পারি না। ওকে, এবার দেখেন এক্সপান্ড হবে, ওটাই খুঁজতেছিলাম। বুটস্ট্র্যাপে আমরা অনেক সময় দিছি, আমি আপনাদের প্রায় তিনটা ক্লাস, দুটা ক্লাস বার বেশি ইয়ে করা হয়েছে। দেখেন আপনাদের কি অবস্থা, বুটস্ট্র্যাপে আর টাইম দিব না, যতটুকু যা শিখছেন এনাফ, বাকিটা কোর্স শেষে আবার প্র্যাকটিস করে নেবেন। সবাই দেখেন অনেকে করতেছেন আস্তে আস্তে, অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, সবাই স্লো ভাবে দেখেন, তাড়াহুড়ার দরকার নেই। এবার বলেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া আছে কার কার, বেসিক জাভাস্ক্রিপ্ট এমনিতে বেসিক জিনিস, ওন নিয়ে ডিপে বেশি ডিপে যাওয়ার সুযোগ নাই, কারণ পিএসপি রয়েছে। বলেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া আছে কার কার, বেসিক বা অ্যাডভান্স বা মিডিয়াম, মিডিয়াম আছে কারো আপনাদের? কাসেম, এটি কি আমার প্রশ্নের উত্তর হলো? বলেন। জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে, না হলে আপনাদের ভিতরে মাথার উপর দিয়ে যাবে সব কিছু। আমি আগে থেকে বলে নিচ্ছি জাভাস্ক্রিপ্ট, আচ্ছা আগে শেষ করেন, নাহলে কথা বললে কথা মাথার মধ্যে ঢুকবে না, এটা শেষ হোক।
হয়েছে সবার? সারা শব্দ দেন না কেন? না আসলে কোন প্রবলেম হলে কোড নিয়ে নেন, শুধু নাম্বারের কোডটা দিয়ে দেন, ভাববে মেসেঞ্জারে দিয়ে দেন। কথা নাই বার্তা নাই, ইউকের একটা বায়ার অর্ডার প্লেস করে চলে গেল। এখানে একটা রিস্ক আছে, সে যা জানতে চাচ্ছে বা বুঝতে চাচ্ছে সেটা যদি না বুঝাইতে পারি তাহলে অর্ডারটা ক্যান্সেল হলে সমস্যা। এ হচ্ছে ইউকের বায়ার, এরা চরম বেয়াদব, বুঝছেন? এরা কথা নাই বার্তা নাই অর্ডার প্লেস করে বসে আছে। এমন কিছু চাচ্ছে আপনি জানেন না, তখন তো বিপদ, তখন অর্ডার ক্যান্সেল। এছাড়া আর কি আছে? এছাড়া এছাড়া আপনি ওকে কনভিন্স করতে হবে, আপনার এনিহাও কনভিন্স করতে হবে, যদি পারেন, না হলে ক্যান্সেল করার উপায় নেই। না সে অবশ্য আপনার গিগ গ্রিট করছে, মানে পড়ছে যে আপনার সার্ভিস কি, অবশ্যই আপনার গিগ রিলেটেড অর্ডারই সে করবে। তারপরে একটা গিগ দিছি মানে তো সেটা সব জানি না, সে সার্ভিসের তো এটা সেট জানি না, এমন একটা ক্রিটিক্যাল প্রবলেম যেটা আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো এই জন্য আমার গিগের লেখা থাকে যে বিফোর প্লেস অ্যান অর্ডার প্লিজ ডিসকাস, হ্যাঁ প্লিজ ডিসকাস ফার্স্ট বিফোর অর্ডার। হ্যাঁ এটা এটা দেখার পরেও কিছু ঘাওড়া বায়ার থাকে, এই ঘাওড়া বায়ার গুলো সব খারাপ। আমার সাথে কথা বলা উচিত ছিল, যাক সমস্যা নাই, গলার কাটা অর্ডার যেহেতু চালু হয়ে গেছে অটোমেটিক, পরে দেখতেছি আগে ক্লাস শেষ করি আপনাদের। মানে কি শিখবে, মানে কি, মানে তার প্রবলেম কি টপিক সেটাও বলে না। অর্ডার অর্ডার দেওয়া মানে আমাদের তো বিপদে ফেলা উইদাউট কনভারসেশন। এখন ওর কাছে আমি ধরা, ও যতক্ষণ অর্ডার না করবে ততক্ষণ ওর কোনো প্রায়োরিটি নেই। অর্ডার করে ফেলছে এখন, হ্যাঁ টাইম স্ট্যান্ড হয়ে গেছে অলরেডি, 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে, দেখি রাতে দিয়ে দিব। কিন্তু এই কি শিখ, মানে কি কাজ এটা তো আমি জানতে পারলাম না। হ্যাঁ সেটাই তো শেয়ার করলাম আপনাদের সাথে। এর জন্য করণীয় হচ্ছে বায়ারের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। অর্ডার যখন প্লেস হয়ে গেছে তখন আপনি নমনীয় হতে হবে আপনাকে, কারণ এখন আপনার গলায় রশি। তাকে সুন্দর করে কনভিন্স করে তার সাথে কথা বলতে হবে। এবার আস্তে আস্তে জানতে হবে যে লেট মি নো হোয়াট ইজ ইয়োর, হোয়াট ইজ মাই জব, মানে আমাকে জানতে দাও যে আমার আসলে কাজটা কি। যেমন যে আমি দিছি হ্যালো বারবট, মানে ওর নাম হচ্ছে বারবট, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, প্লিজ লেট মি নো হুইচ পার্ট ডু ইউ ওয়ান্ট টু নো ফ্রম ওয়ার্ডপ্রেস। আপনি ওয়ার্ডপ্রেসে কোন পার্টটা জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, এমন হতে পারে ওর ওয়েবসাইটে একটা ইরোর আছে, সেটা বলবে লাইভে সলভ করে দেন, এই টাইপের কিছু হবে। কিন্তু কষ্ট লাগবে যখন, হ্যাঁ আপনি মিউচুয়ালি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু তাতে কি, তাতে তো লস আপনার, আপনার অর্ডার কমপ্লিশন রেট 100% থেকে 5% কাটা যাবে, তখন দেখাবে 95%, তখন আপনার গিগের র্যাঙ্ক কমে যাবে। জ্বালা আছে, হ্যাঁ বাইরের সাথে ইয়ে করে কনভারসেশন করে সব করা যাবে।
কিন্তু অবশ্যই বাড়ানোর আগে মানে যাই করতে হবে বায়ারের সাথে মিউচুয়ালি করতে হবে, এরকে আগে জানাতে হবে যে আমার এরকম প্রবলেম, প্লিজ মাই ইলেকট্রিসিটি প্রবলেম বা মাই ডিভাইস প্রবলেম, হ্যাঁ বা আই হ্যাভ অ্যানাদার প্রজেক্ট, হ্যাঁ প্লিজ গিভ মি টাইম অ্যান্ড এক্সটেন্ড টু ডেজ। কিন্তু আপনি কথা নাই বার্তা নাই হঠাৎ করে টু দুই দিনের এক্সটেন্ড মেসেজ মানে রিকোয়েস্ট দিলেই বায়ার মনে করেন খেপে যাবে, খুব জ্বালা। বিদেশিরা যেমন শান্ত তেমন অশান্ত, খেপে গিয়ে ক্যান্সেল করে অর্ডার ক্যান্সেল রিকোয়েস্ট দিতে ও চলে যাবে রাগ করে। কিন্তু আপনি ওদের সাথে কথা বলেন, আপনার সমস্যা খুলে বলেন, ওরা যথেষ্ট আপনার একদিনের জায়গায় 5 দিন সময় দেবে, কোনো সমস্যা। যাক, অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম। এরকম ঘটনা ঘটলে বায়রের সাথে সুন্দরভাবে কথা বলে জেনে নেবেন যে আমার জবটা কি, মানে আমার কাজটা কি। কিন্তু যেন এই সব লিখেন না যে উইথাউট ডিসকাস ইউ শুড নট প্লেস অ্যান অর্ডার অ্যান্ড দেন ছাত্র, নেগেটিভ কথাবার্তা লিখলে কিন্তু আপনার ক্ষতি আপনার। কারণ কি, সে অর্ডার করছে, সে কিন্তু টাকা অলরেডি ডলার আমার অ্যাকাউন্টে শো করতেছে, শুধু জমা দিব আর অ্যাকাউন্টটা উইথড্র যোগ্য হবে, মানে উইথড্র করতে পারবো। সো সে কিন্তু পকেটের টাকা দিয়ে আপনার অর্ডার করছে, সে এমনি করে নাই। শুধু তার একটা ভুল কি, যে অর্ডার করার আগে সে আপনার সাথে আলোচনা করে নাই, এইটা মানে কোন রকম হাই হ্যালো ছাড়াই অর্ডার প্লেস করে বসে। এটা করে যারা নতুন বায়ার বুঝছেন, কখনো ফাইবার অর্ডার করে নেয়, আইডি খুলে বসে আছে, হঠাৎ সার্ভিস দরকার ডাইরেক্ট অর্ডার করে বসে আছে। ইউকের বায়াররা হচ্ছে একটু চালাক ধূর্ত, ব্রিটিশ তো বায়ার অ্যাকাউন্ট, আপনি আপনি সেলার, আপনি বায়ার, আপনি সুইচ করতে পারবেন অ্যাকাউন্ট। আপনার সার্ভিস দেন তা কি, আপনার প্রয়োজনে আপনি সার্ভিস কিনতে পারবেন ফাইবার থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার আপনি যা আর্ন করবেন ওখান থেকেও আপনি অর্ডার প্লেস করতে পারবেন, অথবা কার্ড অ্যাড ভিসা কার্ড অ্যাড করতে পারবেন, সবই আছে ফাইবার অন্যরকম জিনিস। এই যে আমার থেকে মনে করেন যে $5-এর $1 ওরা নিয়ে নেবে, আবার যে ব্যক্তিটা অর্ডার করলো তার থেকে নিবে ওরকম $1, $5-$1, মানে সার্ভিস চার্জ আমার থেকেও যা নিচ্ছে, যে সার্ভিস নিতে আসছে তার থেকেও তাই। তাহলে ফাইবারের ইনকাম কত চিন্তা করেন, দিনে কত অর্ডার প্লেস হয় ফাইবারে, কারণ এটা হচ্ছে, হ্যাঁ 20%, মানে 5 টাকা 1 টাকা নিয়ে নেবে। তবে বায়ারের থেকে সার্ভিস চার্জটা একবারই নেয়, কি একটা ইয়ে আছে যেন, মানে অত না, ওদের কম, অনেক কম, সমান সমান না, তাহলে কি আর কি অর্ডার বায়ার আমাকে মেসেজ করছে, আই হ্যাভ স্টার্টেড ওয়েবসাইট অ্যান্ড ওয়ান্ট ইউ টু টিচ মি হাউ টু অ্যাডজাস্ট দ্য হেডার অ্যান্ড ফুটার অ্যাজ দ্য টেম্পলেট ডাজ নট অ্যালাউ মি টু ডু ইট, আই অলসো হ্যাভ বিজনেস দ্যাট আই উড লাইক টু ওয়ার্ক অন দ্য ওয়েবসাইট অ্যাট লেটার স্টেজ, সো আই উড লাইক এ জু টিস মুভি। ওকে, সহজ, হেডার ফুটার বানাবে, সমস্যা নেই, ওরা বলে দিই যে থ্যাংক ইউ ফর ইউর নাইস এক্সপ্লেনেশন, ফর ইউর নাইস এক্সপ্লেন।
ফ্রি ফ্রম 8 PM টু 2 PM ইন মাই লোকাল টাইম। সরি আপনাদের সময় নিচ্ছে। ওকে তো চলেন, আমরা হচ্ছে যাদের আসে নাই বাপ্পি তাদের কোডটা দিয়ে দেন। আমরা চলে যাচ্ছি নতুন টপিকসে, ডব্লিউসি স্কুলে যাই। আচ্ছা, এখানে জাভাস্ক্রিপ্টে যাওয়ার আগে একটু কথা বলি। এতদিন যা শিখছেন এগুলো হচ্ছে বড় বড় টপিকস, যেমন HTML, CSS, বুটস্ট্র্যাপ। জাভাস্ক্রিপ্ট এরকম কিছু না, জাভাস্ক্রিপ্টে আপনি কোনো আইডি ক্লাস এই ধরনের কোনো কিছু নাই। এটা হচ্ছে ফাংশন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং ফাংশনের উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে একটা শর্ট একটা পার্ট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের, যেটা হচ্ছে আপনি খুব বেশি যে এখানে আপনার আমরা জাভাস্ক্রিপ্ট সরি আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপের মতো ওরকম বৃহত্তর কোনো পার্ট না, এটা শর্ট একটা পার্ট। জাস্ট এখানে যা টপিকসগুলো আছে এইগুলোই হচ্ছে আমরা আবার পিএসপিতে পাবো। যখন পিএসপিতে পাবো তখন আমরা এই জিনিসগুলোকে আরও সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আরও সুন্দরভাবে প্র্যাকটিস করার সুযোগ পাবো এবং আরো সুন্দর করতে পারবো। ঠিক যেমন HTML যখন কোড করতাম বলতাম না এটা সুন্দর হবে, কোথায় যে CSS এসে, এবার CSS এসে বললাম যে এটা আরো সুন্দর হবে, কোথায় যে বুটস্ট্র্যাপ। মনে আছে আমার কথাগুলো? জি স্যার, এটাও ঠিক একই রকম। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো ইয়ে পাবেন না, ধরনের কোনো কালার টালার কি দিয়ে কি এই ধরনের কোনো ইয়ে না, এটা জাস্ট ফাংশন ডিপেন্ডেন্ট একটা ইয়া স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা বর্তমান এই জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা করে কোনো কোর্স বা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার এই টাইপের কোনো ডেজিগনেশন এই টাইপের কোনো মানুষ নাই, মানে এই টাইপের কোনো প্রোগ্রামার নাই। এর একটাই কারণ, জাভাস্ক্রিপ্ট আর জেকোয়ারি এই দুটো জিনিস গ্রাস করে নিয়েছে HTML, এই সরি বুটস্ট্র্যাপ আর ওয়ার্ডপ্রেস, গ্রাস পর্যন্ত মানে খেয়ে নিয়েছে, যার কারণে এই জিনিসটার আর ওই রকম বৃহত্তর পার্ট নাই। এটা সিম্পল একটা ছোট্ট স্মল একটা পার্ট আছে, সেটা আমরা দেখে যাব, বুঝে যাব। কিন্তু এটার একটা সমস্যা হবে, যারা একদম নতুন আপনাদের কিন্তু মাথার উপর দেন না, মাথার অনেক উপর দিয়ে যাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে এটা কোনো কিছু মুখস্থ করতে হবে না, কোনো কিছু না পারলেও কোনো সমস্যা নেই। আপনি জাভাস্ক্রিপ্ট না জানলেও আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোনো প্রভাব পড়বে না যদি আপনি পিএসপিটা জানেন। সো দিস ইজ দ্য অপশনাল পার্ট অফ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। অতএব রিল্যাক্সে সবাই আমার সাথে সামনের দিকে চলেন, এটা অবশ্যই মাথার উপর যাবে। রাগা মাথা কিচ্ছু বুঝবেন না, ফাংশনগুলো বুঝবেন না, এখানে অ্যারে আছে, সিনট্যাক্স আছে, অবজেক্ট আছে,
অনেক কিছু আছে, ডাটা টাইপ আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আবার এখন হালকা শুধু এই টপিক্সের সাথে পরিচিত হবেন, এবং পিএসপিতে যে আমি সুন্দর করে এক্সপ্লেন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দেখায় ইয়ে করে দেবো। কিন্তু একটা ওয়েবসাইটে আমি যদি আপনাকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দিই, যদি বলি যে এখানে কোথায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার হয়েছে, এটা একটু বের করেন, তো ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, আপনি বের করতে পারবেন না। একটা বুটস্ট্র্যাপ ওয়েবসাইট যদি আমি আপনাকে দিই যে এটার একটা ইয়ে জাভাস্ক্রিপ্ট বের করেন, তো পারবেন না। কারণ কি, এটা প্যাকেজ হয়ে গেছে, অর্থাৎ কি হয়েছে, ফ্রেমওয়ার্কে তো চলে গেছে। যেমন বুটস্ট্র্যাপ ক্লাসের মধ্যে খেয়ে দিছে, আর ওয়ার্ডপ্রেস তো তার ফ্রেমওয়ার্কের মধ্যে খেয়ে দিছে। সো এটা একটা অপশনাল পার্ট জাভাস্ক্রিপ্ট, এটা নিয়ে না বুঝলে না পারলে খুব হাই হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। জাস্ট আমার সাথে দেখে চলেন, যা এখান থেকেই W3 থেকেই প্র্যাকটিস হবে, W3 থেকেই সব কিছু আমরা এখান থেকে দেখাবো। আমি শুধু এখান থেকে কোড নিয়ে ফাইল ওপেন করে করে দেখাবো। তো চলেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে তার সাথে একটু পরিচিত হয়, আসলে তার কাজটা কি। তবে জাভাস্ক্রিপ্ট সবসময় বলতেছে যে তুমি আমার কাছে আসার আগে ভালো করে কি কি HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো জেনে আসো, না হলে আমাকে তুমি বুঝবা না। বুঝতে পারছেন, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নিজেই বলতেছে যে তুমি আমার আমাকে শিখতে হলে, আমাকে জানতে হলে তোমাকে HTML CSS বুটস্ট্র্যাপ আগে জানতে হবে। তো চলেন আমরা একটু জাভাস্ক্রিপ্টের সংজ্ঞা, জাভাস্ক্রিপ্টের কার্যক্রম এগুলো একটু দেখি। তার আগে আমি যে লেকচারটা দিলাম এটা মাথার মধ্যে খুব সফটলি রেখে দিবেন। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল এখানে দেখেন, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। ফার্স্ট একটা টিউটোরিয়াল আছে, এটা আমরা পরে দেখব। এটা একটা এক্সাম্পল আছে, এখানে দেখেন, এখানে একটা বাটনে ক্লিক করার সাথে সাথে একটা ডেট শো করবে আমাদের, এই যে দেখছেন। এটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে কোলাপস করছিলাম, মনে আছে? মনে আছে ক্লাপস, ওই যে ক্লিক করলে বাটন এক্সকিউজ হয়ে যাচ্ছিল, আবার বাটন ক্লিক করলে, এটা ঠিক সেই রকম। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক। আমরা ক্লাপসে করলে কি করতাম, ক্লাপসে বাটনের মধ্যে এটা দিতাম, নাম দিতাম, আর ডাটার মধ্যে হয়তো এই ডেটটা বসায় দিতাম, কিন্তু তাতে কি ডাইনামিক হতো, রিয়েলিস্টিক ডাটা পেতাম, ওটা ফিক্সড কোনো কিছু থাকতো। আর এখানে শুধু রিয়েল টাইম দিতেন। হ্যাঁ, এখানে আপনি রিয়েল টাইম পাবেন। এই যে ক্লিক করতেছি, দেখেন যার যার পিসিতে যে কয়টা বাজে ঠিক সে কয়টা বাজে, এই যে 15টা 6, অর্থাৎ 3টা 6 দেখেন। এবং বলে দিচ্ছে যে GMT 6 আওয়ার হচ্ছে প্লাস। বুঝতে পারছেন, এই হচ্ছে পার্থক্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, আশা করি বুঝতে পারছেন। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কি কোনো কিছু ডাইনামিক সম্ভব, একটা ডেট বানাবো, এটা কিন্তু সম্ভব না। ওই যা ফিক্সড থাকবে তাই শো করবে, কিন্তু এখানে দেখেন, এখানে দেখেন খুব সুন্দরভাবে ডাইনামিক করা, যার পিসিতে যে টাইম থাকবে জাস্ট ক্লিক করবেন আর এখানে ডেট, একদম রিয়েল টাইম ডেট পাবেন। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কারিশমা, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখেন, এরা বলতেছে উই রিকমান্ড রিডিং দিস টিউটোরিয়াল ইন সিকোয়েন্স লিস্ট ইন দ্য মেনু। বলতেছে যে এখানে যা যা আছে এই সিকোয়েন্স মেনটেন করতে বলতেছে। আচ্ছা, তারপরে যে এক্সাম্পল আছে এগুলো আমরা ইয়ে করব, প্র্যাকটিস করব। তার আগে এখানে একটু দেখেন, হোয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস অল ওয়েব ডেভেলপার মাস্ট লার্ন। এখানে বলতেছে যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, যে আমি যে কথাটা বলছিলাম, HTML এবং CSS শিখে তারপরে জাভাস্ক্রিপ্ট আসতে হবে। আপনি HTML জানেন না, CSS জানেন না, হুট করে জাভাস্ক্রিপ্ট এসে শুরু করে দিলেন, তাহলে কি আপনার মাথা না, আপনার ওই জেলার উপর দিয়েও যাবে না, বুঝতেই পারবেন না কিছু। ঠিক আছে, তাহলে জাভাস্ক্রিপ্ট শিখতে হলে HTML CSS জানতে হবে, যা আমরা অলরেডি জেনে আসছি। তো চলেন আমরা একটু ইয়ে করি, একটা টপিকস ইন্ট্রোডিউস করি, তারপরে আস্তে আস্তে আমরা আগাবো সামনের দিকে। আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ইন্ট্রোডাকশনটা একটু দেখি চলেন। এখানে অনেক টপিকস আছে, সব টপিকস টাচ করব না, এখানে যেগুলো প্রয়োজন এবং যেগুলো ওয়ার্ডপ্রেসে যে আমরা, সরি, আমরা হচ্ছে পিএসপিতে যে আবার পাচ্ছি, এই জিনিসগুলো আমি আপনাদের বেশি টাচ করাবো, কিন্তু সব এখান থেকে ধরে 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 এত সম্ভব না।
কিছু টপিকস আছে একদম আননন, মানে তার কোনো প্রয়োজনীয়তা নেই, ডিজাইন ডেভেলপমেন্টে কোনো ভূমিকা রাখে না, কিন্তু এটা তো একটা টিউটোরিয়াল ওয়েবসাইট, এটা তো মনে করেন আননেসেসারি হোক যাই হোক সবকিছু দিয়ে রাখছে। তো আমরা হচ্ছে সবচেয়ে পপুলার যে ফাংশনগুলো ব্যবহার হয় সচরাচর সেই ধরনের ইয়েগুলোই প্র্যাকটিস করব, আর যেগুলো মনে করেন যে আননন কোনো ফাংশন প্রয়োজন হচ্ছে পাচ্ছেন না, তখন এই যে সার্চ বক্সে সার্চ করবেন সেই ফাংশনের নাম লিখে পেয়ে যাবেন। তো চলেন আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন হয়ে একটু সূচনা করি। জাভাস্ক্রিপ্ট ক্যান সেন্স এইচটিএমএল কন্টেন্ট, জাভাস্ক্রিপ্ট কি পরিবর্তন করতে পারে এইচটিএমএল কন্টেন্ট দিয়ে। এই দেখেন এটা হচ্ছে একটা ফাংশন, গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন দিয়ে অনেক কাজ করা যায়। ফাংশনের আমি একটা কথা বলি, ফাংশনের নাম হয় সবসময় ক্যামেল কেস, এটাকে বলে ক্যামেল কেস, অর্থাৎ যে ফাংশনের নামের মধ্যে দুটা বা একটা বড় হাতের অক্ষর থাকে উঠের মতো, উঠের পিঠের মতো, তাকে বলে ক্যামেল কেস। ক্যামেল মানে কিন্তু উঠ, মনে রাখবেন। এরকম একটা ফাংশন দিয়ে আমরা কি কাজ করতে পারি চলেন দেখি। এই যে এখানে আমরা চলেন রান করি, এটা এখান থেকে প্র্যাকটিস করলে আপনাদের মাথার মধ্যে ভাবে চলবে না। নতুন করে পড়লাম দেন সবাই, ফুট স্টপ শেষ, জাভা স্ক্রিপ্ট সবাই কুইক, জেএস সবাই, সরি পড়লাম না আপনার, সবাই নেন নিউ ফাইল, নেন সবাই ফাইলের নাম দেন ফার্স্ট, ইন্ডেক্স দেন সমস্যা নেই, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা একটু কষ্ট করে সবাই সাবলাইম ওপেন করে নেন, সব করে দিলাম, সবাই ফাইলটা রেডি করে ফেলেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, বুটস্ট্র্যাপে যেমন লিঙ্ক ছিল, যেমন কি বলে স্ক্রিপ্ট ছিল, এখানে কিন্তু এই টাইপের কিচ্ছু নাই। সবাই ফাইলটা রেডি করেন, তারপরে হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করব। এটা মধ্যে আসলে কি আছে, এখানে জাস্ট একটা ফাংশনের খেলা, তাছাড়া আর কিছুই নেই জাভাস্ক্রিপ্টে। যে কোয়েরি তো এরকম গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, এই একটা যে কোয়েরিতে আসে হচ্ছে ডলার ডকুমেন্ট ডট রেডি, ডলার ডকুমেন্ট ডট রেডি। যখন আমরা যে কোয়েরিতে যাবো দেখবেন এই একটা ফাংশনই বারে বারে করতে হবে, ডলার ডকুমেন্ট ডট রেডি, ডলার ডকুমেন্ট ডট রেডি, এটা বারবার করতে হবে। আর এখানে জাভাস্ক্রিপ্টে যে কোয়েরিতে করতে হবে এই ফাংশন ডলার ডকুমেন্ট ডট রেডি, আর জাভাস্ক্রিপ্টে করতে হবে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। সো এইরকম একটা জিনিস বারবার রিপিট হবে, এটা শুধু একটু মনে রাখবেন। আর মাথার উপর দিয়ে যাক, মাথাটা ঠান্ডা রাখেন, মাথা গরম করার কোনো দরকার নেই। ফাইলটা রেডি হলে আমাকে জানাব। ওকে তো চলেন আমরা কোডে চলে যাই, কোডে ঠিক যথারীতি এইচটিএমএল নিয়ে নিই, সেস ফাইল টাইটেলে যার যায় সে তাই লেখেন। এটা একদম মনে করেন যে ইসের মতো ফার্স্ট জাভা স্ক্রিপ্ট প্র্যাকটিস, মানে এইচটিএমএল এর মতো লিখতে হবে আপনাকে,
ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, ফার্স্ট প্র্যাকটিস। ওকে, এটা জাস্ট আমরা একটা হেডিং নিলাম, হেডিং নেওয়ার পরে আমরা এখানে একটা একটা ফাংশনকে জাভাস্ক্রিপ্ট করবো, অর্থাৎ একটা বাটনকে, যে বাটনে ক্লিক করলে আমরা একটা ডাটা পাবো। আমরা প্রথমে দেখবো যে একটা HTML কন্টেন্টের মধ্যে একটা HTML কন্টেন্ট কিভাবে জাভাস্ক্রিপ্টে আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ সাপোজ একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাঁ একটা প্যারাগ্রাফ নিলাম, এই প্যারাগ্রাফের মধ্যে লিখলাম এনিথিং লিখতে পারি আমরা। এখানে আমরা দিতে পারি, মনে করেন যে একটা লাইন দিলাম, আই অ্যাম বিগ ফান অফ, আর দিব না, এখানে একটা ইয়ে রাখলাম, মানে একটা আকর্ষণ রাখলাম, আই অ্যাম বিগ ফান অফ, একজন ক্রিকেটার হতে পারে, একজন ইয়ে হতে পারে, সেটা আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে দিব না, মানে প্যারাগ্রাফের মধ্যে দিব না, এটা আমরা দিব হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আই অ্যাম বিগ ফান অফ, এইটার পরে যার ফান আমি, সেটা একজন একটা বাটনে ক্লিক করে সে জানতে পারবে। অর্থাৎ একজন ভিজিটরকে আপনি কনভার্ট করবেন আপনার ওয়েবসাইটের পেজে, কিভাবে করবেন, একটা আকর্ষণীয় একটা টপিকস লাগবে, একটা কন্টেন্ট লাগবে। তো চলেন, এটা আলাদা কিছু না, একদম বাটনের মতো বাটন, সিম্পল। এই জন্য বলতেছে যে আগে যে জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আগে কি শিখে আসেন, HTML CSS শিখে। আমরা এখন পর্যন্ত কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি নাই, এখন পর্যন্ত কিন্তু আমি কিসে আছি, HTML এ আছি, খেয়াল করছেন? এখন পর্যন্ত কিন্তু জাভাস্ক্রিপ্টে হাত দিই নাই। তো এই বাটনটা হচ্ছে বাটন, আর এখানে আমরা যে একটা ফাংশন দিব সেই ফাংশনটা এখানে ইয়ে করবে, আর এখানে বলা হচ্ছে যে আই অ্যাম বিগ ফান অফ, এই পর্যন্ত থাকবে, আর এই বাটন বলবে টু নো, টু নো টু নো ড্যাট, বাট টু নো এখানে অ্যান্সার দিতে পারি, অ্যান্সার দিলাম, হ্যাঁ যে আই এম বিগ ফান অফ, মানে আমি কার ফান সেটা জানার জন্য এই বাটনটার নাম দিলাম অ্যান্সার, যে আপনি অ্যান্সারে ক্লিক করলে আমি কার ফান সেটা আপনি জানতে পারবেন। তাহলে দিলাম এখানে বাটন, আর এইবার এইবার এখন পর্যন্ত খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত কিন্তু একদম প্লেন HTML আছে, এই দেখেন একদম প্লেন HTML, এখন কিন্তু অ্যান্সারে ক্লিক করলে কোনো কিছু সে দিবে না। অ্যান্সারের আগে একটা কী যেন দেখাচ্ছে, এটা কোথা থেকে আসলো, আই 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 শব্দটা কোথায়, আনএক্সপেক্টেড ক্যারেক্টার কি বলতেছে বুঝলাম না। আপনার চোখ ভালো, চোখ তো একদম ফ্রেশ, কিন্তু ফ্রেশ থাকবে না, কম্পিউটারে ফ্রিল্যান্সিং করতে আসছেন না, চোখের 12টা বাজবে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমি HTML আছি, এইবার শুরু হলো আমার, কি শুরু হলো বলুন তো,
জাভাস্ক্রিপ্ট ফাংশন, ফাংশনের নাম হচ্ছে অন ক্লিক অন। এই ফাংশনগুলো কিন্তু মনে রাখতে হবে, CLICK অন ক্লিক ফাংশন। এই অন ক্লিক ফাংশনের মধ্যে আমরা বাটনটাকে ডাইনামিক করবো, অর্থাৎ আমার অ্যান্সারটা পাবো, উত্তরটা। আচ্ছা, তাহলে আমাদের ফাংশন লেখা হয়ে গেল। এবার ফাংশনের মধ্যে আমাদের এই আমাদের ইয়ে দিতে হবে, ফাংশনের যে অ্যাট্রিবিউট আছে সেটা আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে, ডকুমেন্ট ডট DOCUMENT, ডকুমেন্ট ডট গেট গেট এলিমেন্ট বাই আইডি। ট্যাগ নেমের জায়গায় এখানে আইডি দিয়ে দিবেন সবাই, গেট এলিমেন্ট বাই আইডি এভাবে দিয়ে দেবেন। এটা হচ্ছে ক্যামেল কেসে আসবে, স্পেলিং গুলো ঠিক রাখবেন এবং কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের প্লিজ এটা বি কেয়ারফুল। ওকে, এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন নেবে কি না। নেবে, সমস্যা নেই, চলেন। গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডি এখন আমরা সিলেক্ট করি নাই যে আইডিটা কি হবে। ডট ইনার এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল এর মধ্যে যা আছে, যে এইসব কিন্তু ব্যাখ্যা করার কিছু নাই, এগুলো ফিক্সড ফাংশন। ইনার HTML, আচ্ছা এইগুলো আমরা একটা সিঙ্গেল কোটেশন দিই, কারণ এই কোটেশন একটা ঝামেলা দিয়ে দিলাম। এখান থেকে এটা দিলাম সিঙ্গেল, আর এটা দিলাম ডাবল, অর্থাৎ সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন নেবে, কিন্তু ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন নেবে না বা কাজ করবে না। এই জন্য যখন কোটেশন আমাদের ডাবল লাগবে তখন অবশ্যই প্রথমে আমরা সিঙ্গেল নেব, যেমন অন ক্লিকের সময় সিঙ্গেল কোটেশন নিয়েছি, এবার গেট এলিমেন্ট বা আইডির মধ্যে ডাবল কোটেশন। ওকে, আর ডট ইনার এইচটিএমএল এর মধ্যে এখানে আবার আমরা ওই সিঙ্গেল কোটেশনটা তো মূল কোটেশন, এখানে আবার ডাবল কোটেশন নিয়ে নেব। নিয়ে আই এম বিগ ফ্যান অফ সাকিব আল হাসান, ওকে দিয়ে দিলাম। আই এম বিগ ফ্যান অফ সাকিব আল হাসান দেওয়ার পরে এই বাটনের নাম কি, অ্যান্সার লিখলাম কই গেল, যন্ত্রণা, এই যে অ্যান্সার। ওকে, এখন কিন্তু আমার জাভাস্ক্রিপ্ট ফাংশন রেডি, শুধুমাত্র এই যে আই এম বিগ ফ্যান অফ এর সাথে এটার একটা লিঙ্ক আপ করতে হবে, তার জন্য এখানে একটা আইডি নিতে হবে, এবং এই আইডিটা হচ্ছে কাস্টম আইডি, এটা কোনো ফিক্সড কোনো কিছু না, আইডি সবসময় কাস্টমই হয়, মানে আপনি আপনার নিজের মতো আইডি দিতে পারবেন। আইডি মনে করেন দিলাম ডেমো, এই আইডিটা কপি করে জাস্ট এই আইডি দেবো। এখন কিন্তু আমার ফাংশনটা রেডি, তো চলেন এখন একটু চেক করে আসি, তারপর আপনারা কোডটা ক্লিয়ার করেন। দেখেন আই এম বিগ ফ্যান অফ, আনসারে ক্লিক করার সাথে সাথে সাকিব আল হাসান, সুন্দর না? এটাই হচ্ছে স্ক্রিপ্টের মজা।
আই এম বিং ফান অফ, অ্যান্সারে ক্লিক করলে সাকিব আল হাসান। এই হচ্ছে মজা, এখানে মজার জিনিস। হ্যাঁ এই যে কোডে আছে, এটাই কোড, দেখেন। এটা নিয়ে বেশি মাথার ঘাম ফেলানোর দরকার নাই, আমি বারবার বলতেছি নতুনদের, শুধু জাস্ট একটু শেখার দরকার, জানার দরকার, বোঝার দরকার। জাভাস্ক্রিপ্ট খায় না মাঠে, শুধু একটু ইয়ে করলে হবে। দেখেন সবার আসছে কিনা, আসে নাই? আচ্ছা দেখতেছি, আগে সবাইকে কোডটা ইয়ে করতে দেন। আপনি ফাংশনটা একটু ভালো করে দেখেন যারা আসে নাই। এখানে আপনার আমার হাত দেওয়ার ক্ষমতা নাই টাচ করার, তাহলে আর জাভাস্ক্রিপ্ট আমার আপনার কথা শুনবে না। হ্যাঁ সেটাই, যে আমরা এই সব জায়গায় আমরা খবরদারি করতে পারবো, তারপরে ডেমো ইচ্ছা করলে আইডি ইচ্ছা মতো আমরা কাস্টম করতে পারবো, কিন্তু এইখানে টাচ করার ক্ষমতা নাই আমাদের। এই যে এই পর্যন্ত ফাংশন পর্যন্ত, তারপরে এই সব জিনিস তো বুঝতে পারতেছেন যে কোনগুলো আসলে জাভাস্ক্রিপ্টের নিজস্ব সম্পদ, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা আসে নাই কার স্ক্রিন, আসে স্ক্রিন শেয়ার করুন। আসে নাই কার, স্ক্রিন শেয়ার করেন। এমন হচ্ছে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, ওই যে ইগনোর করেন, ওই যে কি একটা নোটিফিকেশন আসছে না, ক্লিক করেন।
স্যার এই যে এখানে ডেমো, এরপরে জানি কি কিছু ওইটা কাটি দিয়ে আবার করলাম তো ডট ইন ক্লাস একটু বলেন তো একজন আমার ইয়া করেন, আমার কোডটা শেয়ার করলে তো দেখতে পাচ্ছেন। আর মাইক্রোফোন অফ করেন, নয়েজ আসতেছে কারো প্লিজ। আর কই আর কার কার সমস্যা আসেন। আর কোনো সমস্যা নাই তাহলে চলেন, পড়ে চলে যাই, আরো করতে হবে। এটা মনে করেন আমরা একটা কোশ্চেন ব্যাংক বানালাম, যে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার জানা যায়, অনেক কাজ আছে এগুলো, আস্তে আস্তে প্র্যাকটিস, ছোট ছোট জিনিস শিখতেছেন। দেখেন একটা এতটুকু জিনিস দেখ কতটুকু কত কিছু বানানো যায়। এই দেখেন আমি আরেকটা বানাচ্ছি, মানে আরেকটা কোশ্চেন বানাচ্ছি। খুব মজার জিনিস জাভাস্ক্রিপ্ট। আমরা পরে কোশ্চেনটা কি করতে পারি, যে হু ইজ দ্য T20 ক্যাপ্টেন ইন বাংলাদেশ টিম।
ওকে একটা কোশ্চেন হলো, এটার অ্যান্সার কি হবে? মাহমুদুল্লাহ রিয়াদ, মাহা এম মাহমুদুল্লাহ বানান কি বলেন? মাহমুদুল্লাহ দিলাম দেখেন। দেখেন হু ইজ দা ক্রিকেট টিম অফ বাংলাদেশ, অ্যান্সার দ্বিতীয় কোশ্চেনে অ্যান্সার দিলে মাহমুদুল্লাহ রিয়াদ। এখানে আমরা একটু একটা ফর্মালিটি করতে পারি, জাস্ট এটা এক নম্বর দিতে পারি, এটা দুই নম্বর দিতে পারি, জাস্ট এই স্টিমুলে যতটুকু করা যায় এটা করতেছি। তারপরে এটা আমরা ওয়ান দিতে পারি, এটা টু দিতে পারি, জাস্ট একটা সিরিয়াল মেনটেন করতেছি। তাহলে বুঝতে পারবো যে কত নম্বরের উত্তর কত। তাহলে এক নম্বরের অ্যান্সার হচ্ছে আই এম বিগ ফ্যান অফ সাকিব আল হাসান, আর দুই নম্বর অ্যান্সার হচ্ছে হু ইজ দ্য টি টোয়েন্টি ক্যাপ্টেন ইন বাংলাদেশ টিম। তাহলে যদি দুই নম্বরের অ্যান্সার জানতে চাই দুই ক্লিক করবো মাহমুদুল্লাহ রিয়াদ। ওকে এখন যদি বলি যে এরকম 100টা কোশ্চেন ব্যাংক তৈরি করে নাও তাহলে অ্যান্সার সহ, পারবেন না? 5টা কোশ্চেন ব্যাংক তৈরি করেন, 5টা কোশ্চেন আর অ্যান্সার অ্যাড করেন, নট কপি পেস্ট প্লিজ। কপি পেস্ট করলে কি হবে জানেন? এই যে ফাংশনটা, এটা সারা জীবন আপনার আয়ত্তের বাইরে থাকবে। সো প্লিজ মাই স্পেশাল রিকোয়েস্ট, টাইপ বাই ইউর ফিঙ্গার। বাংলাদেশ ক্রিকেট রিলেটেড 5টা প্রশ্ন এবং তার উত্তর, ক্লাস ওয়ান। ফাস্ট করেন, ফাস্ট করেন। আসেন ফারজানা, আইসক্রিম আসেন।
স্ক্রিন শেয়ার করেন ফারজানা। জি স্যার। ক্লিক করেন, আনসার গুলো ক্লিক করেন। ওকে গুড, ঠিক আছে, স্ক্রিন অফ করে দেন, বন্ধ হয়েছে। দেখান স্ক্রিনে আসেন, ক্লিক করেন কোশ্চেনে। দেখেন একজন একজন করে আস্তে আস্তে স্ক্রিন দেখেন। কি বাটন দিছেন, বুট স্টপ নাকি? ও আচ্ছা, মানে যার যার টেক্সট কোশ্চেনের নিচে বাটন দিয়ে দিছেন। হ্যাঁ যাক সাহেব, বলতেন এই যে এইসব ভেরিয়েশন এমনিতে নিজেদের মাথা খাটাতে হবে। যাক সুন্দর হয়েছে সাহেব, বলতেন কি অবস্থা? আর সব আসতেছে? সব আসলে তো ওটা হাসার কথা, দেখি কোডে আসে। আচ্ছা তো আলামিনকে দেন। দেখা যাচ্ছে আপনার, ঠিক আছে আপনি আলামিনকে একটু ইয়ে দেন, স্ক্রিনটা শেয়ার করতে আপনার তো ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে দেন, আপনারটা ভুল নাই, দেখে বুঝতে পারতেছি, আলামিনকে দেন। ফজলের আব্বি করছেন, ফজলের আব্বি স্ক্রিনে আসেন।
দেখা যাচ্ছে? বাটন ক্লিক করেন, লাস্টেরটা করেন, লাস্টেরটা কাজ করে। মিলন কই? মিলন মিলন স্ক্রিন রেডি করেন, রোমানেরটা দেখার পর আপনারটা দেখবো। চেষ্টা করবেন রুমান, ঠিক আছে আপনারটা, আপনার ভুল হবে না, কনফিডেন্স আছে। দেখি তারপর আর কই। সোহাগ কই? সোহাগ স্ক্রিন আসেন, দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি স্ক্রিনশট দিতে হবে না, সময় নষ্ট করার দরকার নেই। এরপরে করবো আমরা হচ্ছে আর একটা অবজেক্ট করব, একটা ইমেজ অবজেক্ট করব, এটা তো টেক্সট করলাম, একটা ইমেজ করব যেটা হচ্ছে পরিবর্তে একটা ভালো হতো না। হ্যাঁ হ্যাঁ, ব্রেক নিব, ব্রেকের পরে হচ্ছে আমরা নতুন একটা জিনিস শিখব। দেখেন জাভাস্ক্রিপ্টের পাওয়ার দেখবেন, জাভাস্ক্রিপ্ট কত শক্তিশালী। এই দেখেন জাভাস্ক্রিপ্টটা আগুন জ্বালানো যায়, এই দেখেন, এই দেখেন আবার অফ করে দেয়, এই দেখেন দেখছেন। তো এরকম শক্তিশালী জিনিস শিখবো এরপরে, ব্রেকের পরে। তাহলে যার যার শেখার ইচ্ছা নাই সে ব্রেকের পরে আসবে না, যার যার শেখার ইচ্ছা সে কি করবে, আগে এসে বসে থাকবে নাকি? তো যান ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পরে এখান থেকে আমরা শুরু করব। এবং ব্রেকের পরে দয়া করে এই 18 এখন আছে কত, 18 যেন থাকে বলে দিলাম, 18 যদি 17 হয়ে যায় তাহলে ক্লাস নেব না, নতুন ক্লাস নেব না, এটাই আবার রিপিট করব। সবাই আছেন? হ্যালো, কারটা থেকে নয়েজ আসছে, আমারটা নাকি? আপনার এখান থেকে মেবি। কি করা যায় বলেন, পাশের বাসার সাথে ঝগড়া বাঁধাবো?
সংগ্রাম করা লাগবে চলেন শুরু করি সবাই ফাইলে ফিরে যান ফাইল গো গো ব্যাক ইন ফাইল চাপ দিলে উপরের কোশ্চেনটা চলে যায় অ্যানসারটা আসে যদি কোশ্চেনটা থাকতো ক্লাস নিচে অ্যানসারটা শো করে এইভাবে করা যাবে এটাই জাভাস্ক্রিপ্ট এটাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা শিখাই দিলাম হ্যাঁ বলেন মেহেদি কি বলছিলেন ওকে করা যাবে আপনি যে এই কোশ্চেনটা নিছেন কোশ্চেনের নিচে আরেকটা পি ট্যাগ নিয়ে ওইখানে আইডিটাতে আর ওই পিটা ব্ল্যাঙ্ক রাখেন তাহলে দেখবেন নিচে নিচে আনসারগুলো আসছে লিমন বুঝতে পারছেন আইডিয়াটা একটু মাথাটা খোলেন মাথায় একটা ঝাঁকি দেন সব এইচটিএমএল যে জিনিস ফিক্স স্ট্যাটিক রেখে দিবেন সেটা তো এইচটিএমএল আচ্ছা আমরা নেক্সট টপিক এসে চলে যাচ্ছি একটা ফাংশন নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো হবে না যা শেখাই দিলাম এর মধ্যে ক্রিয়েটিভিটি আপনারা কাটান মেহেদি আছেন আপনারা যারা আছেন সবাই মিলে করে গ্রুপ ওয়াইজ কাজ করেন আমি চলে যাচ্ছি ফাইলে বিরতিতে যাওয়ার আগে একটা কথা বলছিলাম যে আমরা ইয়ে শিখব একটা এটা তো আমরা টেক্সট চেঞ্জ করতেছি আমরা অবজেক্ট চেঞ্জ করব অবজেক্ট বলতে ইমেজ ভিডিও সরি ইমেজ দিয়ে যেমন একটা ইমেজ এখানে সেট করব সেই ইমেজটা আমরা ক্লিক করব যে লেফট পার্ট অফ দ্য ইমেজ অ্যান্ড ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অফ দ্য ইমেজ ওকে এটা করব চলেন এটার জন্য আমাদের ইমেজ নামাতে হবে সবাই ইমেজ নামান যেমন ব্যাক পার্ট ইমেজ মোবাইল ফোনে ইয়ে করে দেখতে পারি আমরা আমার কি এলো আবার কি করলাম চাচা চলে আসো কি করবে বাইরে বসে চাচি কোচিং চাচা কি করবে চলে আসো একলা একলা নবঙ্গার বাড়ি কি করবো আসো আসো আচ্ছা ঠিক আছে ওই থানার প্রজেক্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম ওই অ্যাকাউন্টসের ওই ছেলে ফোন করছিল স্যারের কাছে ওই খায় স্যারের কাছে খায় স্যার বলেছে যে না না আমার মাত্র একটা ব্যাচ শেষ হয়েছে আমার আরও 4 মাস চলবে এটা এটা নিয়ে আমি কথা বলবো আপনার এত ইয়ে করার দরকার নেই তা বলছে ঠিক আছে তাহলে আপনি একটু বুঝলাম না টাকা 12,000 টাকার ভাড়া দেয় তা হচ্ছে মূল সে তো ওরে তো তা বলেছে যে একটু ওসি স্যার তাহলে কথা বলতে বললাম তা ইয়ে খায় স্যার বলেছে আমি বুঝবো না এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই কোথায় কথা বলতে হয় কি বলতে আমি বলবো না বলছে স্যার অফ হলে হয়ে যাবে সমস্যা নেই ল্যাব থাকলো আমি আসবো কিন্তু ওরা অফ করে দিলে স্যার কিছু করার নাই কারণ তারা একটা ফান্ডিং করতে সেটা নাও করতে পারে স্যারে বলছে আপনি সুখ থাকেন তো যা করতে আমি করতে
না এখানে আহামরি তো ফিনান্স নাই, মাত্র অল্প একটা অ্যামাউন্ট, এটা তো ওই ওই টাইপের যাবে না। এরা থানা চাইলে এটা চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, না 40 জোড়া তালিতে চালানোর দরকার নেই, আমরা ওই যে ওই প্রজেক্ট নিয়ে ভাববো। কিন্তু অ্যাকাউন্টস এর ওই ছেলেটার এত ই কেন আমি বুঝলাম না, বলছে স্যার 4 মাস। ওই খায়ের স্যার বলছে যে এটা নিয়ে আমি কথা বলবো, আপনার টেনশন করার দরকার নেই, তাই বলে রাখিয়ে দিই। ও ফোন করে ওই বলেছে যে স্যার আমাদের প্রজেক্টটা তো 4 মাসের ইয়ে ছিল, তা এটা তো ইয়ে হয়ে আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা ঠিক আছে, এমনি আমি সাজার একটু হিন্টস দিলাম, যা থানাতে শুনলাম এটা বলা উচিত না আমার। ওকে ঠিক আছে। দুঃখিত, আমার একটা ফোন আসছিল। আচ্ছা যাই হোক, ছবি নামান, এরকম ইমেজের ইমেজ নামান, ডাবল দুটা একটা ইমেজ। এত ইমেজ আর ইমেজ পাই না কেন? দারাজে চলে আসলাম কেন? ইমেজ খুঁজতে যে দারাজ, বিরক্তিকর। আমরা সেভ করতে পারি। এই কে ওখানে? জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দুটো ইমেজ নামালাম। এটাকে আমরা ফ্রন্ট পেজ ফ্রন্ট ধরতে পারি, এটাকে ব্যাক ধরতে পারি, ঠিক আছে? মানে অত সামঞ্জস্য ইমেজ পাচ্ছি না, জাস্ট উদাহরণস্বরূপ নিয়ে নিলাম দুটো। হ্যাঁ, এত গুগল করার সময় নাই, আর একটা পূর্ণাঙ্গ মোবাইল দরকার। এটাই মনে করেন একটা পূর্ণাঙ্গ মোবাইল। ওকে, এমনি 3টা ইমেজ নিয়ে আমরা আগাবো, চলেন। সর্বপ্রথম হচ্ছে যে জেএস ফোল্ডার করছি, তার মধ্যে ইমেজেস, এটা অনেকটা এইচটিএমএল এর মতো, এইচটিএমএল এর মধ্যে সব করতেছি। সো আমি এইটা নিচ্ছি ইমেজ, এটা নিচ্ছি আর এটা নিচ্ছি, জাস্ট উদাহরণস্বরূপ। ওকে, 3টে ইমেজ নিয়ে নিলাম, ইমেজগুলোর একটু নামকরণ করে দিই। একটা দিয়ে দিই লেফট, দেখে নি, দিই ব্যাক। ব্যাক দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম, এটা আবার কি দেখে নি, এটা ব্যাক লেফট থাকে, এটা ব্যাক থাকুক, আর এটা হচ্ছে অরিজিনাল মোবাইল, সাপোজ এটা আইফোন। ওকে, তো আমার 3টা ইমেজ রেডি। আমি একটা ইয়ের মধ্যে করতেছি,
আইফোন ম্যাক্স প্রো 12 একটার মধ্যে করতেছি আপনার কি ইমেজ অবজেক্ট রেডি করতে হবে না হলে কিন্তু এটা টেস্টটা বুঝতে পারবে না ইমেজ অবজেক্ট রেডি করেন তিন টাইম এটা জাস্ট আগেরটার ওইটার মতোই জাস্ট টেক্সটের জায়গায় আমরা একটা ইমেজ ইউজ করব এই তাছাড়া সবকিছু সেম দেখেন আমরা প্রথমে হচ্ছে একটা এই পাশে একটা বাটন নিব সেম বাটনের আর আলাদা কিছু নাই এটাই নিয়ে নিই জাস্ট কি চেঞ্জ আনতেছি এটা একটু খেয়াল রাখবেন আপনারা এটা টাইপটা বাটন তার মধ্যে প্রথম বাটন নিলাম এবার এলিমেন্টটা নিয়ে নিই না হলে বুঝবেন না এইটা হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট বলতে অবজেক্ট ইমেজ যেটাকে আমরা লেফট রাইট ব্যাক এইভাবে ঘোরাবো মানে একটা মডেলকে আমরা দেখব ফোনের একটা মডেলকে এখানে অবশ্যই আইডি যাবে আইডি না হলে কিন্তু ওই বাটন ধরা যাবে না আইডি দিয়ে দিলাম সোর্স আর অ্যালার্ট এইসব কিন্তু আমরা এইচটিএমএল এ করে আসছি এগুলো কোনো কঠিন কিছু না জাস্ট সিম্পল একটা জিনিস আইডিতে আমরা এখানে একটা আইডি দিব আপাতত হ্যাশ দিলাম যখন দিই তখন হ্যাশটা উঠাই দেব ওকে এখন পর্যন্ত আমরা এইচটিএমএল এ আছি এর মধ্যে আমরা ইমেজটা লিংক আপ করব ঠিক আছে আই এম এ জি ই এস শিট আমরা কি ক্যাপস লক চাপা তাই তো ইমেজেসটা নিয়ে নিব এখানে ইমেজেস স্ল্যাশ ফোল্ডারটা কোথায় এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে সাপোজ হচ্ছে আমি এইটা নিব আইফোনটা মানে এটাকে লেফট দিছি এইটা নিব আইফোনটা আরো ভালো সুন্দর ছবি নিতে পারতাম এত ছবি নামানো আসলে সময়ের ব্যাপার যাই তাই জাস্ট ফর এক্সাম্পল একটা ইমেজ নিয়ে নিছি আইফোন ডট জেপিজি নিলাম অ্যালার্টের মধ্যে কিছু দিয়ে রাখতে পারেন এটা কোনো ব্যাপার না এটা আইফোনে দিয়ে রাখলাম এটার মধ্যে ওকে ইমেজ হয়ে গেল এখন আমাদের দুটো বাটন লাগবে একটা বাটন নিয়েছি এখান থেকে আরেকটা বাটন নিলাম ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর এইগুলো হচ্ছে বাটন যে দুটো বাটন করব একটা হচ্ছে ফ্রন্ট ব্যাক পার্ট আর একটা হতে পারে লেফট পার্ট আড়াআড়ি একটা ফোনের মডেল দেখবো আমরা তো চলেন এটা প্রথম বাটন হবে বাটনের এটা হচ্ছে ইয়ে বাটন হবে অন ক্লিক অন ক্লিক ফাংশনটা ঠিকই থাকবে আর বাটন তো বাটনই এটা যখনই ট্যাগ দিছি টাইপটা থাকলেও সমস্যা নেই না থাকলেও সমস্যা নেই অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শুধু এই যে এই ক্লাস বদলাই দিতে হবে এই ক্লাস যদি থাকে তাহলে উপরের জিনিস কাজ করবে এটাকে আমরা দিতে পারি ইমেজ দিতে পারি মাই ইমেজ দিতে পারি ক্যামেল কেস মাই ইমেজ এটা কোন আইডি যে এটা হ্যাশ দিয়ে আসছি না এইখানে আইডিটা অবশ্যই দেবেন আর এই যে ডট ইনার এইচটিএমএল এটা এখন সোর্স হয়ে যাবে এটা আর ইনার এইচটিএমএল থাকবে না এটা হয়ে যাবে ডট সোর্স এসআরসি এস আইডিটা ক্লোজ আনি
পাটনে যে সবাই অন ক্লিক এর মধ্যে যে আইডিটা দিছেন যে ও এটা আচ্ছা তাহলে সোর্স দিব আমরা সোর্সটা হবে ইমেজের লিংক এখানে এই একটা ঝামেলা হবে শুধু ফাংশনে এই ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন তাছাড়া ঝামেলার কিছু নাই তবে সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন অ্যালাউ আবার অবজেক্টের কারণে ইমেজের কারণে অনেক সময় ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন এই একটা ভেরিয়েশন তাছাড়া আর কোনো প্রবলেম নাই চলেন আমরা করে দেখি আউটপুট না আসলে আমরা শুধু কোটেশনটা চেঞ্জ করব আচ্ছা সোর্স যখন দিব তখন অবশ্যই আমরা যে ইমেজ রাখছি আইএমএ ইমেজেস ইমেজেস হচ্ছে আমাদের ফোল্ডারের নাম এটার মধ্যে স্ল্যাশ দিয়ে সাপোজ লেফটটাই নিলাম লেফট ডট জেপিজি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম লেফট পার্ট অফ মোবাইল ওকে লেফট পার্ট অফ মোবাইল এটা দিয়ে দিলাম একটা বাটনের মধ্যে আর একটা বাটন আমরা দিয়ে দিব রাইট পার্ট অফ ইমেজ এই ইমেজটা আমরা একটা 100% করে দিতে পারি যাতে ইমেজটা ইমেজের মতো ন্যাচারালি আসে স্টাইল হোয়াইট 100% দিয়ে দাম মেইন ইমেজটা ঠিক আছে 100 পিক্সেল দিয়ে দিন আচ্ছা তাহলে আমাদের একটা বাটন হয়ে গেল এই বাটনটা আবার নিয়ে আসতেছি না হলে আমার কষ্ট করে টাইপ করতে হবে আমার আপনারা এখন শুধু দেখেন পরে ইয়ে করেন একটা দিলাম লেফট পার্ট আর এটা দিব ব্যাক পার্ট বিএসিকে ব্যাক পার্ট অফ হবে এখন হচ্ছে আমাদের ব্যাক পার্ট ইমেজের নামটা কি একটু ধরে দিতে হবে এই যে সাদা একটা ইমেজ এটা এক সাইজ হলে ভালো হতো এগুলো আপনারা করে করে সুন্দর করে করে নিন এখন প্র্যাকটিসের জন্য আর এত ঝামেলায় জড়াচ্ছি না একটা জেপিজি একটা পিএনজি সমস্যা নেই এখন কিন্তু যদি ফাংশন ঠিক থাকে তাহলে আমাদের সোর্সের মধ্যে আমরা যে ইমেজ দিছি এটা অবশ্যই কাজ করবে কিন্তু এখানে কোটেশনটা ঝামেলা করতে পারে কোটেশনগুলো একটু মিলাইনি ডাবল ডাবল সিঙ্গেল সিঙ্গেল ডাবল ডাবল সিঙ্গেল সিঙ্গেল এটা হচ্ছে আমাদের একটা ফোন যে ফোনের লেফট পার্টে ক্লিক করলে লেফট পার্ট আসবে ব্যাক পার্টে ক্লিক করলে ব্যাক পার্ট আসবে ইমেজটা অবশ্য ছোট হয়ে গেছে ওটা দেখতেছি দেখেন সবার আসছে কিনা
ইমেজটাই এরকম ছোট ছোট ইমেজ। পিক্সেল উঠাই দিলাম, এটা হচ্ছে লেফট পার্ট। ওর বাবা এটা কত বড় হয়ে গেছে, এটা ব্যাক পার্ট। এটা একটু ছোট করি, খুব বানা বেমানান লাগতেছে। 800x800 216x233 252x200 করে দিই। 252x200 করলে এটা তো ইমেজ থাকবে না, এটা ঘট কিছু লাগবে, তাও করে দিই। কি করার, ইয়ে ঠিক রেখে, রেক্টেঙ্গেল ঠিক রেখে করলাম। লেফট পার্ট, ব্যাক পার্ট, এই যে শুধু সাইজ যদি ঠিক থাকতো তাহলে এই যে একটা ঝাঁকি মারতেছে, ঝাঁকিটা মারতে পারতো। এটা কত দিলাম, 252x252 দিলাম না কত দিলাম, 252x252 আপনাদের এখানে নানান মন মনের শেষ নাই, একজনের মনে লেফট ব্যাক পার্ট, এখন সেই ঝাঁকিটা নেই হচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন আসলে জাভাস্ক্রিপ্ট কি কি কাজ করে। এই যে কোড জাভাস্ক্রিপ্টের কার্যক্রম কি, এই ধরনের ডাইনামিক জিনিস করতে হলে আপনার জাভাস্ক্রিপ্ট লাগে, কিন্তু এইগুলা ফ্রেমওয়ার্কের মধ্যে বাই বিল্ড অটোমেটিক আপনারা পাবেন। কইছো ভাই, কোথায় গেল, কেমন লাগতেছে আলামিন, জাভা স্ক্রিপ্ট ভাল লাগে না কঠিন লাগে? আপনার টেস্ট পর দেরি আছে দেখি, আর কেউ টেস্ট আপনার নাকে গন্ধ অনেক পরে যাবে, এত দ্রুত আপনি গন্ধ পাবেন না। হারুন আর রশিদ, হারুন আর রশিদ কেমন লাগতেছে বলেন, জাভাস্ক্রিপ্ট কি খুব কঠিন? এই তো কথাই বলো না। সাইফউদ্দিন বলেন, সাইফউদ্দিন স্যার ভালো লাগতেছে, ব্যাপারগুলো অনেক ডাইনামিক। সোহাগ করা যাচ্ছে, সোহাগ নিজের মতো করে সাজানো যাচ্ছে। সোহাগ কি লাইনে নাই শেখাচ্ছে, এটা তো বড় কিছু না, ছোট্ট ছোট্ট। আচ্ছা আমি কোডটা স্টিল রেখে দিচ্ছি, দেখো। জি স্যার আমারটা হয়েছে। স্যার এখন আসছে, আমার সমস্যা নাই, কোনো কথা হচ্ছে আজকে মিস হয়ে যাচ্ছে, দেরিতেই করতে পারছে, এই জন্যই মানে সাথে সাথে আর কি করতে পারছে। তৌফিকের কি অবস্থা, তৌফিক জি স্যার আসি স্যার আমাকে হয়েছে।
বর্তমানে দাবা স্ক্রিপ্টটি মাথার মধ্যে ঢুকতেছে? এত পেইন নেওয়ার দরকার নেই, আমি জাভা স্ক্রিপ্ট শুরু করার আগে যা বলার আমি সব বলে দিয়েছি। কমফোর্ট জোনটা কি, ডিফিকাল্ট জোন কি, সব বলে দিয়েছি। আর আগে বেসিকটা শিখেন, তারপরে জাভা স্ক্রিপ্টের উপরে খবরদারি খাটাবেন, নাহলে এখন খাটাইতে গেলে ব্যাস খেয়ে পাল্টাই পড়ে থাকবেন পাল্টি খেয়ে। সো বেসিকটা মাথার মধ্যে নেন। আর এটা খুবই সহজ, এটা তো HTML, তার মধ্যে ফাংশন ইউজ করতেছি, সো এটা তো আপনাদের আয়ত্তের জিনিস। সবার আসছে? তাহলে অ্যাকসেপ্ট করে ফেলাম চট জলদি। স্যার আমার তো আসে না। কে আপনি? দেখি চেহারাটা আপনার। আরুন। আরুন আর রশিদ? জি স্যার। আপনি হলেন এক্সপার্ট লেভেলের কোডার, আপনার যদি না আসে আসেন কি স্ক্রিনে আসেন দেখেন তো। আরুনের স্যার ইদান হারুন ভাই অনেক বেশি সমস্যা হইতাছে আমাদের। হারুন ভাই আমার মনে প্রত্যেক দিনই সমস্যা থাকে। আমাদের হারুন খেয়ে হারাই ফেলে, খেয়ে খেয়ে বোঝেন মানে কোড করতে করতে মাথা কুলাই যায় স্যার। দেখেন তো এইখানে এইভাবে নিছি বাপ্পি, দেখেন তো কি সমস্যা। জি ভাই ইমেজ ধরাই দেন। এই যে ইমেজ ধরেন, এই ইমেজটাই দিছি তো, ও এইটাই ধরেন কপি করে দিয়ে দিই না।
সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো ভাই বাইরে কি ডাবল কোটেশন না তাহলে মধ্যে সিঙ্গেল কোটেশন আচ্ছা তাহলে এরপরে ধরেন এই রাই এইখানে একটা স্পেস করছি স্পেলিং ভুল আছে নতুন করে এখন এটা ফন্টে দিছি ফন্টে দেখাবো না চাপ দিলে আপনাকে বিশেষ বিষয়টা এমন না যে আপনি ফন্ট দিচ্ছেন দ্যাট মিন্স আপনার ফোনের ফন্ট শো করবো তা না ফন্ট দিতে আপনার বাটনের নাম সাপোজ আপনি ক্লিক নিয়েও লিখতে পারেন এখানে মানে ক্লিক করার পরে কি হবে সেটা ডিফাইন করবো আপনার সোর্সে আপনি শুধু নাম লিখে দেন যখন ফন্টে ক্লিক করবেন তখন আপনি সোর্স দিচ্ছেন কোথায় যাওয়ার জন্য যে সে অ্যাপল আইফোন এই যে এলিভেন ড্যাশ ওয়ান নামের যে পেজে সে যাবে তখন আপনি ফন্ট বাটনে ক্লিক করবেন তখন সেখানে যাবে আপনি যা দিবেন এখন তাই শো করবো সাপোজ আপনি সোর্সটা গাইড দেন এই ইমেজ ড্যাশ অ্যাপল আইফোন এই তো পুরো জেপিজি গাইড দেন এটা এটা যখন আপনি ফ্রন্ট বাটনে ক্লিক করবেন যেহেতু সোর্সে কিছু নাই সে ওই যে অল্টটা শো করবো এখানে শুধু আইফোন লেখাটা আসবে এখন সেভ করে আপনি দেখেন নিজের নাম ওষুধ দিয়ে রাখেন ওইখানে সেটা শো করবো বা যেকোনো ইমেজ নাই না দেন ওটা শো করবো
আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই তাহলে ওই যে ওইখানে আমি করি এরপরে যদি না আসে তারপরে আবার শেয়ার করবো আচ্ছা সবাই এক সেট করেন এক সেট ইমেজের এই এটা করেন আপনারা একটা ম্যান নিতে পারেন একটা ম্যানের ব্যাক পার্ট একটা ম্যানের ফ্রন্ট পার্ট এই টাইপের ইমেজ যদি গুগলে পান এটা দিয়েও করতে পারেন শুধু যে মোবাইল দিয়ে করতে হবে এমন না স্যার আপনার কোডটা একটু দেখান সবাই এক সেট করে করেন কই আলামিন কোড দেখতে পান আমার সবাই হাতে কোড করে করবেন হাতে কোড আমি কপি করতেছি তার মানে এই না যে আপনারা কপি করবেন আমি বুঝে শুনে সজ্ঞানে কপি করতে চাই আপনারা এখন কপি করবেন কি হজালে হজাল বলতে বুঝেন মানে না বুঝে সো এটা এই ফাংশনগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে ফাংশনগুলো আঙুলে টিপে টিপে মাথার ব্রেনের মধ্যে ভাজে ভাজে ঢোকাইতে হবে যদিও ডিজাইন ডেভেলপমেন্টে এই জাভা স্ক্রিপ্ট করার সুযোগ নাই এসব জিনিস প্যাকেটের মধ্যে বন্দি তারপরেও শিখার শেখার দরকার যেহেতু ডেভেলপমেন্ট করবেন যখন মনে হবে যে না আমি ফ্রেমওয়ার্ক আমার ভালো লাগতেছে না আমি নিজে নিজে কোড করব তখন এই ধরনের শিক্ষাগুলো আপনার কাজে লাগবে তো সবাই অ্যাকসেপ্ট করে ফেলাম ইমেজের এটা দেখে তারপরে নেক্সট টপিকে যাব ভাই স্ক্রিনে তো শেয়ার করাই আছে আরুণ ভাই স্ক্রিন শেয়ার করছিল হয়তো বা সাড়ে এটা পাস হয়ে গেছে পজ হয়ে গেছে এই জন্য দেখতেছি
স্যার আমার করা কমপ্লিট। কার কমপ্লিট স্যার? রোমান ওয়েট করেন, আর দু একজনের হোক। জি স্যার। স্ক্রিনে আসে নোমান রোমান রোমান হাওলাদার, স্ক্রিনে আসেন। ইয়ে কই লিমন লিমন আসেন? লিমন আপনার প্রজেক্টটা দিয়ে দিয়েন, প্রজেক্টটা জমা হয়নি মনে হয়। জি স্যার, আজকে বা কালকে স্যার দিয়ে সাবমিট করব। ফোল্ডারটা আপলোড করে দিয়ে নিছে ওই হাবিবের ড্রাইভে। হাবিবের মেইল দেওয়া হয়নি না, আমি মেইল দিয়ে দিচ্ছি, দাঁড়ান তাহলে আমি নিজেই দেখতে পাবো। স্যার বলেন।
এইটা স্যার স্যার আমার নো কমপ্লিট হয়েছে। দেখেন ক্রিয়েটিভিটি, দেখেন রোমানের ক্রিয়েটিভিটি, দেখেন দেখছেন ইমেজ সেম, শুধু টেক্সট চেঞ্জ করছে ইমেজের, ঠিক না? কিন্তু এই যে ডাইনামিক জিনিসটা, এটা যারা ভিজিটর তাদের কাছে কিন্তু এটা অনেক কিছু। আমি আপনি অনেক ইজি বানাইছি, একটা ফাংশন কল করে বানাই দিছি, কিন্তু যারা ভিজিটর তারা মনে করেন যে এটা দেখলে আপনার ডিজাইনের প্রতি তারা অ্যাট্রাকটিভ হবে। আপনার সাইডে ভিজিটর স্টপ করব, হ্যাঁ স্টপ করে আমি বাবার মেইল দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমাকে একটু ওই যারা প্রজেক্ট দিচ্ছে না দিচ্ছে এই আপডেটটা আমি যেন সরাসরি দেখতে পাই। হ্যাঁ করেন, সুন্দর হয়েছে আর কে কে আছেন? তৌফিক দেখাবেন না, আমার একটা প্রবলেম আছে দেখাই। বাপকে স্যার কমপ্লিট হয় নাই। ও আচ্ছা, কি বাপকে কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে আমার যে যে বাটনগুলো, সবার বাটন দেখলাম নিচে ইমেজের নিচের দিকে, তা আমার বাটনগুলো হচ্ছে মিডিতে। কই দেখি বাপকে সমস্যা, তো বড় সমস্যা, এর সমাধান করতে গেলে তো আমরা দিশেহারা হয়ে যাবো। আসেন বাটন, আপনাকে বলে দিচ্ছি শুনেন, দুই উপরে একটা বাটন, দুই বাটনের মাঝখানে ইমেজটা নেবেন। জি দুই বাটনের মাঝখানে নিয়ে, আপনার ইমেজ কি ভার্টিক্যালি অনেক বড় নাকি? আপনার ডিজাইনের ব্যাপার, ফাংশন হচ্ছে আপনার ওই যে যে ফাংশন আমরা ডিক্লেয়ার করতেছি এবং সেটা কাজে লাগাচ্ছি, এটা হচ্ছে। দেখেন ক্লোজিং ক্লোজিং কোন কিছু ছোট এইচটিএমএল কোড আর কোথায় বলতে পারি, দেখেন ভুল হলে তো আউটপুটই আসবে। এই দেখেন তো সবাই বাপকে কি হয়েছে, কোড দেখেন বাপের কোডটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সবাই একটু দেখেন তো, আমার তো দেখি বুঝিসি ধরতেছে না তো, আবার ধরতেছে কি
দূর করার জন্য জাস্ট ফ্রেশ একটা স্টেমেলে নিয়ে দেখেন দেখি অবস্থা। তৌফিকুল ইসলাম শাহিন নিবেল ডাউনলোড হয় না এখনো, মানে নেট সমস্যা করতেছে। মরসি তো ওদের ইমেজ ডাউনলোড হয় না, তাহলে ইন্টারনেটের স্পিড কি আল্লাহ। কে দেখাবে মেহেদি? আমি বুঝছি স্যার, করছি আগে। আচ্ছা মেহেদি ছাড়া তো আর কারো পাচ্ছি না হাতের কাছে। হ্যাঁ মেহেদি তো পারেই, কি দেখবো মেহেদি। আমি দুইটা তিনটা থেকে ইলিয়াস মোবাইল আছে আমার কারণ নাই। আমি একটু মোবাইলে আছি, এটা ডাক্তারের এখানে আসছি, একটু সমস্যা হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে। আর ইয়ে কই ফারজানা? কই ফারজানা একটু দেখান, আমাকে দেখাবো না। থাক আলামিন, আপনারটা থাক। ইয়ে ফারজানা কই? সবকিছু দেখবো। তার আগে চলে একটু W3 যে পরের যে ফাংশন গুলো আছে এগুলো একটু দেখবো। এই যে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, বলেন তো সেই ফাঁকিটা কি কেমন করেন? এখন তো আপনাদের বলে ফেলা উচিত স্যার, দুইটা ইমেজ এখানে। কিন্তু যখন প্রথম দেখাছিলাম কি মনে হয়েছিল স্যার? এটা আমি আগে দেখছি, আপনি করার আগে আমি এই ইমেজগুলো ডাউনলোড করে রাখছি অলরেডি। হ্যাঁ আমি তো মনে করছি যে বাকিটা ইমেজ দুইটা ইমেজ এখানে। শুভঙ্করের ফাঁকিটা এখন বুঝছেন? এটা জাস্ট দুইটা গিফট ইমেজ। আমি যখন পুডিস্টাম এতে তবে কি তুমি করতাম কাটা ছিল তখন এটা থেকে আমি অবাক হলাম, তারপর দেখি দুইটা ইমেজ। ও সবাই প্রথম প্রথম অবাক হয়, আমরাও অবাক হয়েছিলাম, আমি ও নিজে অবাক হয়েছিলাম যে বাবা এটা আবার কি শক্তি, কারেন্ট ভাল্ব জ্বালাই দিয়েছে। হ্যাঁ পরে যায় দেখি যে মধুর একটা ফাঁকি আছে যেটাকে বলে শুভঙ্করের ফাঁকি। আচ্ছা চলেন একটু আলোচনা করি। আলোচনা করে হচ্ছে আমরা প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে ধারণা নিব। আলোচনা বলতে এখন এটা যেভাবে ইমেজটা আমি করছি তাতে এটা নিয়ে কারো ডাউট থাকবে না, এ ধরনের কার্যক্রম আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে? এখন আমরা চলে যাবো JS Wire 2। এর মানে হচ্ছে আপনি যে জাভা স্ক্রিপ্টটা ইউজ করবেন এটা কোথায় ইউজ করবেন? আপনার ফাইলের মধ্যে মনে করেন CSS আছে, ফুটস্ট্যাপ আছে, সব কিছু আছে, তার মধ্যে কীভাবে আপনি জাভা স্ক্রিপ্ট, হয়তো আপনার একটা ফাংশনের কাজ আছে, এরপর আর জাভা স্ক্রিপ্টের কোনো কাজ নেই, ছোট্ট একটা লাইন করা লাগছে আপনার, ছোট্ট একটা ফাংশন করা লাগছে, তখন কী করবেন? HTML ইউজ করবো ভাইয়া। HTML ইউজ করবেন, কিন্তু জাভা স্ক্রিপ্ট যেমন CSS আমরা কী করছিলাম, এক্সটার্নাল করছিলাম, তারপরে কী করছিলাম, ইন্টারনাল করছিলাম, তারপরে ইনলাইন করছিলাম, জাভাস্ক্রিপ্ট এরকম
ইয়ে আছে, মানে এরকম একটা ব্যাপার আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। চলেন, তো এটা কি বলতেছে, জাভাস্ক্রিপ্ট হায়ার টু মানে কোথায় ব্যবহার করবেন আপনি? দা স্কিপ ট্যাগ, আপনি স্কিপ ট্যাগের মধ্যে করতে পারবেন। এই যে চলেন এটা একটু রান করি, স্কিপ ট্যাগের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট করতে, সাপোজ এটা আপনার হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ইয়ের মধ্যে আপনি স্কিপ ট্যাগ দিয়ে বডির মধ্যে জাভাস্ক্রিপ্টটাকে আলাদা করে আপনি করতে পারবেন। এবার কি হবে, এর নিচের থেকে আপনি ফুলস্টপ দিলেন বা সিএসএস যা আছে আপনি তাই করলেন, শুধু এই ফাংশনটাকে আপনি স্কিপ করে, মানে এইটুকু ডাইনামিক করার জন্য, এই যে পিআইডির মধ্যে এই ফাঁকা জায়গায় কি শো করবে, মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে শো করতেছে। কার গুণে শো করতেছে? আইডির গুণে, আইডির গুণে। এবং এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইটার মাধ্যমে, ফাংশনটার মাধ্যমে কিন্তু আমরা এই যে এই আউটপুটটা পাচ্ছি। সো এটা বডির মধ্যে আপনি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারবেন। তার কারণ এটাকে কেন স্ক্রিপ্ট দিয়ে করতে হবে, এখানে একটা ঝামেলা হবে। যেমন আপনি এইটাকে ডাইনামিক করতেছেন স্ক্রিপ্ট ট্যাগ, এখন এরপর থেকে তো আপনার আর জাভা স্ক্রিপ্ট কোড নাই। সো আপনি এখন কি করবেন, আপনাকে অবশ্যই জাভা স্ক্রিপ্ট অংশকে এভাবে ক্লোজ করতে হবে ওপেনিং আর ক্লোজ দিয়ে। এখন আপনি আবার কি করলেন, ডিপ দিয়ে, ডিপ ডিক্লেয়ার করে কন্টেনার নিয়ে আপনি আপনি আবার আপনার ডিজাইনে চলে গেলেন। ওকে, এটা অনেকটা হচ্ছে ইনলাইন সিএসএস এর মতো, যে যে লাইনটা কাজ করলাম সেখানে সিএসএস দিয়ে দিলাম স্টাইল দিয়ে, ঠিক এরকম ওইটার সাথে একটু সিমিলারিটি আছে। তো এটা বোঝা, এটা আলোচনা করতেছি শুধুমাত্র যে সিএসএস স্ক্রিপ্ট ফাইলগুলো, স্ক্রিপ্টের জাভা স্ক্রিপ্টের কাজ করলে সেই ফাইলগুলোকে সুন্দর করে আপনি কোথায় রাখবেন, কী কী ভাবে রাখতে পারবেন। তো এটাকে যদি আমরা ইনলাইন স্ক্রিপ্ট ধরি তাহলে এভাবে করবেন, আপনি এইচটিএমএল এইটুকু ডিজাইন করলেন, সরি এইটুকু ডিজাইন করলেন। যেমন আপনার যদি মনে হয় যে না আমি প্যারাগ্রাফের মধ্যে দিব না, আপনি এইচ ওয়ান করে দেন, এইচ ওয়ান দিয়ে দেন, তাহলে বড় আসবে। এইসব ট্যাগ টুক তো এগুলো নিয়ে এখন আর আপনাদের কোশ্চেন থাকার কথা না। এটা এইচ ওয়ান করে দিলে কি হবে, এটা এইচ ওয়ান করে দিলে এখন এই এইচ ওয়ান এর মধ্যে কিন্তু এই যে মাই ফার্স্ট স্ক্রিপ্ট এটা অনেক বড় আসবে, এই দেখেন, এই দেখেন। তারপরে যদি মনে করেন যে না এইচ ওয়ান আমি ডিভ এর মধ্যে দিব, তাহলে এটাকে ডিভ করে দেন। এগুলো কিন্তু এখন জাস্ট ক্রিয়েটিভিটি আপনার, এটা নিয়ে এখন আর আপনার, ডিপ করে দেন, ডিপের মধ্যে আপনি একটা ক্লাস দিয়ে দেন, একটা ক্লাস দিয়ে দেন, একটা ক্লাস দিয়ে এখানে আপনি বুটস্ট্র্যাপ ক্লাস বসাই দেন, যে ব্যাকগ্রাউন্ড বিজি প্রাইমারি, বিজি সাপোজ প্রাইমারি দিলাম, বিজি ইনফো দিলাম, যা ইচ্ছা তাই। সো এই যে ডিজাইনটা কিন্তু আপনার হাতে, এই যে মিক্স করতেছি আমরা জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল বুটস্ট্র্যাপ মিক্স করতেছি, এই মিক্সটা যাতে বোঝা যায় যে কোনটুকু স্ক্রিপ্ট আর কোনটা এইচটিএমএল, যার জন্য এই যে আপনাকে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ঢেকে দিতে হবে ফাংশনটাকে। এখন দেখেন ইয়ে, ও সরি এটা তো ইয়ে নাই, এই মানে বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ নাই, যার কারণে ইনফোটা কাজ করলো না। সো বুঝতে পারছেন এখানে যে সারা জীবন পি ট্যাগে আপনি ডাটা শো করবেন এরকম কোনো ব্যাপার নাই, এখানে আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এই বুঝ শক্তিটা শুধু মাথার মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এটা কি গেল, ইন এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট কোজ ইজ ইনসার্ট বিটুইন স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিপ্ট ট্যাগ। তারপরে যদি যাই আমরা জাভা স্ক্রিপ্ট ফাংশন অ্যান্ড ইভেন্ট, যে ফাংশনের কথা বলতেছি এটা আপনি হেড অর বডি, হেডের মধ্যে ব্যবহার করতে পারবেন, বডির মধ্যে ব্যবহার করতে পারবেন। এই যে এক্সাম্পল দেওয়া আছে, ফাংশন মাই ফাংশন, এটা প্লে করি চলেন তাহলে আরো ভালো মনে থাকবে। এই যে এটা কোথায় ঢুকাই দিয়েছি, হেডের মধ্যে স্ক্রিপ্টটা ঢুকাই দিয়েছে, এই দেখেন। আর এই যে প্যারাগ্রাফটা শো করতেছে এখানে কিন্তু কি দিয়ে, এই আইডি দিয়ে, এখান থেকে এই আইডি দিয়ে, ডেমো আইডি দিয়ে এই ডেমোতে কিন্তু কানেকশন। এখন চিন্তা করতে পারেন যে এই স্ক্রিপ্ট কিভাবে এর মধ্যে কাজ করবে, এই প্যারাগ্রাফের মধ্যে একটা মাত্র সেতু বন্ধনকারী এবং রিলেশন তৈরি করবে এই আইডিতে, এই যে ডেমো ডেমো। এখন আমি যদি এই বাটনে ক্লিক করি, এই বাটনটা হচ্ছে অন ক্লিক মাই ফাংশন ক্লিক, এই যে বাটনের ফাংশন জাভাস্ক্রিপ্টে,
এটা জাস্ট ক্লিক করলে একটা ডাটা শো করবে, প্যারাগ্রাফ সেন্সড এই যে এইটুকু শো করবে এইচটিএমএল, এইটুকু টেক্সট ইয়ে করবে, এই যে প্যারাগ্রাফ সেন্সড। তাহলে আগেরটা শিখলাম হচ্ছে আমরা ইনলাইন, কই আগেরটা কোথায় গেল, এই যে বডির ভিতরে যেখানে লাগতেছে শুধু সেখানে স্কিপ দিয়ে আমরা করতেছি। এই ডিপটাকে ডাইনামিক করব, ডিভের নিজে স্কিপ মেরে দিলাম, এটা কি, এটা আমরাকে ইনলাইন সিএসএস বলতে পারি, ইনলাইন স্ক্রিপ্ট বলতে পারি। আর এখন যেটা দেখলাম এটা হচ্ছে হেড স্ক্রিপ্ট, হেডের মধ্যে করতেছি, এটাকে আমরা যেটা অন পেজ বলতাম আমি বা ইন্টারনাল সিএসএস বলতাম, এটাকে আমরা ইন্টারনাল স্ক্রিপ্ট বলতে পারি। এই দেখেন, সো এটা মাথার মধ্যে ধারণ করতে হবে। এখন বক বক করলে আরো তো শেষ। স্যার স্যার এরকম সিস্টেম করে অন্য আর একটা ফাইল নিয়ে, মানে ওই সিএসএস আমরা স্টাইল ডট সিএসএস যেভাবে নিতাম সেভাবে নিয়ে করতে পারবে কিনা? হ্যাঁ, স্কিপ ডট জেএস, আমি তো সেখানে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। সেই ফাইলটার নাম হবে স্কিপ ডট জেএস, সবই করতে পারবেন, স্মার্টলি করতে পারবেন। এখন তো আমি কিন্তু শুরু থেকেই বলেছি যে এটা সিএসএস এর সাথে সিমিলার। আমি কি সিএসএস এর উদাহরণের সাথে সাথে যাচ্ছি কিনা একটু আমার লেকচারটা শুনবেন ভালো করে, তাহলে আরো বুঝতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, তাহলে এটাকে কি ধরলাম আমরা, ইন্টারনাল সিএসএস ধরলাম, অর্থাৎ এটাকে বলবো সিএসএস বলবো, এটাকে বলবো ইন্টারনাল জেএস। ওকে, হেডের মধ্যে মনে আছে হেডের মধ্যে আমরা কি নিচ্ছিলাম, স্টাইল স্টাইল। মাথাটা একটু খুলেন, ব্রেনটা একটু ব্যাক করেন, ব্রেনটা একটু ঝাঁকি দেন, একটু প্রিভিয়াসলি চিন্তা করেন যে আমরা যখন সিএসএস করতেছিলাম অন ইন্টারনাল সিএসএস তখন কিন্তু আমরা কি করতেছিলাম, এভাবে হেডের মধ্যে স্টাইল স্টাইল নিচ্ছিলাম, আর এটা হচ্ছে স্ক্রিপ্ট, ওটা মনে রাখবেন জাস্ট সিএসএস, আর এটা হচ্ছে জেএস জাভা স্ক্রিপ্ট। ওকে, এটা একটু মনে রাখবেন, গুলাই ফেলবেন না। আচ্ছা, তারপরে একটু আগে কে বললেন যে আলাদা করে করা যায় কিনা, অবশ্যই করা যায়। এই যে স্ক্রিপ্টটা আপনি একবারে বডির নিচে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে ক্লোজিং এর আগে, বডি ক্লোজিং এর আগে আপনি। স্যার আমি 10 মিনিটের জন্য একটু, স্যার 10 মিনিটের জন্য অফ করে। হ্যাঁ হ্যাঁ, যান, সমস্যা নেই। সো এই যে এটা হোয়ার টু ইউজ স্ক্রিপ্ট, এটা নামই হচ্ছে জেএস হোয়ার টু, মানে আপনি একটা এইচটিএমএল ফাইলের মধ্যে কোথায় আপনার জাভাস্ক্রিপ্ট রাখতে পারবেন, আপনি হেডারের বডি ক্লোজের আগে রাখতে পারবেন, আপনি হেডারের মধ্যে রাখতে পারবেন, আপনি ইনলাইনে রাখতে পারবেন, এনি হয়। আচ্ছা, তারপরে এই যে এক্সটার্নাল ফাইল, এই যে চলে আসছে এক্সটার্নাল ফাইল, একটু আগেই যে বলছিলেন যে স্যার আমরা সিএসএস এর মতো করতে পারবো কি না, এই যে আপনার ফাইলের নাম হবে স্ক্রিপ্ট ডট জেএস, এভাবেও আপনি করতে পারবেন। এখন আমাদের দেখতে হবে যে স্ক্রিপ্ট ডট জেএস ফাইল লিঙ্ক আপ করে কেমনে, এটা দেখতে হবে না, শুধু ফাইল বানালাম সেটা তো পেজের সাথে লিঙ্ক আপ করতে হবে, যেমন জেএস কে করছিলাম মনে আছে? আচ্ছা, আজান দিচ্ছে, একটু একটু চারিদিকে আজান দিচ্ছে, আমি একটু সাইলেন্ট হলাম। হ্যাঁ, যান আবদুল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট দেখতেছিলাম, এটা আজকে এক্সপ্লেন করতেছি, আগামীকাল করে দেখাবো, হ্যাঁ ব্যবহার করে করে দেখব। এই যে হ্যাঁ বলুন স্যার, আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেরকম জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল সিএসএস এর সেটার নাম দিছিলাম কি, স্টাইল ডট সিএসএস, আর এটা হবে স্ক্রিপ্ট বা মাই স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, এখন দেখেন লিঙ্ক আপ, এই যে লিঙ্ক আপটা কীভাবে করবেন, স্ক্রিপ্টের মধ্যে সোর্স দিয়ে যেখানে আপনার এটা থাকবে এভাবে বসাই দিতে হবে। চলেন এই এটা দেখি এক্সাম্পলটা, এই দেখেন কোথায় ইয়ে করছে, এই যে এটা আপনি বর্ডারের আগেও দিতে পারেন, অথবা আপনি এটা স্ক্রিপ্ট সবসময় ফুটারে থাকে, মানে নিচের দিকে থাকে, আপনার সমস্ত কোডের শেষের দিকে স্ক্রিপ্ট থাকে, যেমন জাভা স্ক্রিপ্টটা ফার্স্ট রান হয়
পরে রান হয় ওটা সমস্যা নাই কিন্তু এটা যদি আপনি বুটস্ট্র্যাপ বা সিএসএস এর উপরে রাখেন তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট প্লে হয়ে যাবে কিন্তু আপনার সিএসএস লোডিং পড়ে যাবে বুটস্ট্র্যাপ লোডিং পড়ে যাবে সাইটটা স্লো হয়ে যাবে এই জন্য স্ক্রিপ্টটা সবসময় আমরা নিচে রাখবো কোডিং এর নিচে রাখবো সবসময় এই যে এভাবে সোর্স করে দেব যেমন লিংকে আমরা দিই স্টাইল ডট সিএসএস আর স্ক্রিপ্ট দিতে হলে এই যে স্ক্রিপ্ট আর এইটাই হচ্ছে সেই এক্সটার্নাল জেএস মনে আছে এই এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট অনেক সময় লাগবে বুঝছেন এগুলো মাথার মধ্যে যাবে না এখন ওই যে এখন স্টেটমেন্ট রয়েছে সিনট্যাক্স রয়েছে অপারেটর রয়েছে এগুলো সব দেখতে হবে ডাটা টাইপ ফাংশন অবজেক্ট অ্যারে অ্যারে শর্ট হ্যাঁ এইগুলো কিন্তু আবার এই যে বুলিয়ান নাম্বার হ্যাঁ এগুলো সব টাচ করতে হবে অন্তত এবং একটা করে এক্সাম্পল দেখে দেখে করতে হবে সো এটা আমরা আস্তে আস্তে দেখবো তার আগে আমরা হ্যাঁ এরপরে যে কোয়েরিতে যাবো যে কোয়ারির পরে পিএইচপি যে কোয়ারির পরে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব অথবা পিএইচপি যে কোনো একটা তো আসলে আপনাদের এই এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট করে করার মতো কোড করে ইয়ার মতো কোনো ইয়েই পাবেন না এই ধরনের কোনো কাজই পাবেন না আপনি তার মধ্যে আপনার আবার মানে বিজ্ঞানার এই যে এখানে দেখেন স্ক্রিপ্টটা ক্লাস টু ইউজ করছে মাই স্ক্রিপ্ট ডট জে সো এটা আমারই কিছু না সহজ আছে শুধু মনে রাখবেন যে সিএসএস একটা পার্ট আর একটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট সিএসএস দিয়ে কি করতে পারি আমরা ডিজাইন করতে পারি আর জাভা স্ক্রিপ্ট ব্যবহার হয় ডাইনামিক এটুকু মনে রাখবেন এ দেখেন সব স্ক্রিপ্ট একদম লাস্ট ব্যবহার হয় ফাইল পাথ টু লিংক মাই স্ক্রিপ্ট ডট জেএস এক্সাম্পল ইউজ নো পাথ টু লিংক মাই স্ক্রিপ্ট নো পাথ মানে কি বোঝাচ্ছে এই যে পাথ পাথ থাকবে না এই হচ্ছে আপনাদের হোয়ার জেএস আপনারা কিন্তু এটা রিসার্চ মানে সবাই যখন সময় পাবেন এটাকে দেখতে পারেন হোয়ার টু মানে জেএস কোথায় কোথায় ইউজ করতে জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি এরপরে আমরা দেখব হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট আছে এই যে সরি এই যে জাভাস্ক্রিপ্ট আউটপুট আছে এটা আবার একটু ইম্পর্টেন্ট কী কীভাবে আমরা আউটপুট দিতে পারি এই যে ইনার ডট এইচটিএমএল ডকুমেন্ট ডট রাইটে দিতে পারি উইন্ডো অ্যালার্ট দিতে পারি কনসোল ডট লগ এখানে উইন্ডো অ্যালার্টটা খুব মজার জিনিস আর ডকুমেন্ট ডট রাইট আর এইচটিএমএল ইনার এইচটিএমএল এটা একই মানে আউটপুটের ফাংশন এটা এই দেখেন উইন্ডোজ অ্যালার্টটা একটু দেখি এটা একটু সুন্দর আছে মানে কী কী শিখবো আপনাদের ইনস্পায়ারে নিয়ে যাচ্ছে দেখেন ইয়ে করার পরে আপনার উইন্ডোজ একটা স্কিপ দিবে এই দেখেন এগারো বলেন তো কিসের এগারো আসলো এই যে পাঁচ আর ছয় যোগ করলে এগারো আসে সেটা কীভাবে আসতেছে রান করলে উইন্ডো অ্যালার্ট দিচ্ছে দেখেন সো এখানে যা আছে সবই এরকম ডাইনামিক এবং সুন্দর তো আমরা যতটুকু সময়ের মধ্যে আমাদের কুলাবে আমরা সব কিছুই টাচ করবো এক্সাম্পল প্র্যাকটিস করবো আমি এর বাইরে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো যেটা বুঝতে আপনাদের সুবিধা হবে এখানকার কোনো এক্সাম্পলই কিন্তু আমি দেখাই না কারণ এই এক্সাম্পল দেখাইলে আপনাদের মাথার মধ্যে জীবনে কখনোই জাভা স্ক্রিপ্ট ঢুকবে না আমি যে এক্সাম্পলগুলো দিব এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আজকে যেগুলো দিলাম তো চলেন একটু বুটস্ট্র্যাপ হয়েছে দিকে যাই বুটস্ট্র্যাপ
প্রজেক্টের দিকে যাই, কার কি অবস্থা, কে কে টা হাত দিয়েছেন প্রজেক্টে? প্রজেক্ট কিন্তু অলরেডি প্রায় 80% এর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আর যারা প্রজেক্ট পান নাই গুড স্টাফ, চলেন একটু শিটের দিকে চোখ বুলাই, তাহলে বুঝতে পারবো, ধরতে পারবো যে কে কে করেন নাই। রেকর্ডিং ইয়ে করে দিলাম, হ্যাঁ রেকর্ডিং বড় করে লাভ নেই।